নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমবিষ্ণু নমবিষ্ণু নমবিষ্ণু। আগামীকাল ইন্দিরা একাদশী, স্বয়ং বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছে এই পাঁচ রাশির জাতক অথবা জাতিকারা। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি এই ভিডিওতে আলোচনা করব। একটি কথা আপনাদেরকে আমি বলি, আপনারা ভিডিওটি মোটো কেটে কিন্তু দেখবেন না, কারণ আজকের এই আলোচনাটি বিশেষভাবে ইম্পর্টেন্ট। তার আগে প্রত্যেকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং প্রত্যেকে কমেন্ট বক্সে নববিষ্ণু 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 অবশ্যই আপনারা লিখুন। দেখুন, আগামীকাল দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে এবং স্বয়ং বিষ্ণু এবং মা লক্ষ্মী এই পাঁচ রাশির উপর কৃপা দিতে চলেছে, পাঁচ রাশির বরদান পেতে চলেছে, আশীর্বাদ পেতে চলেছে এই পাঁচ রাশি মানুষেরা। দেখুন, অনেকে ছোট্ট ভুলগুলো করেন, সেটি হচ্ছে আপনারা ভিডিওটি কেটে রাশির নাম শুনে আপনারা বেরিয়ে যাচ্ছেন। দেখুন, এই একাদশীগুলো করলে না জীবনে অনেক পাপ মোচন কিন্তু হয় এবং জীবনে শান্তি আপনার জীবনে কিন্তু আসবে। অনেকে বলে যে কৌশিকদা, আমি তো অনেক ঈশ্বরের আরাধনা করি কিন্তু আমার জীবনে দুঃখ আর দুঃখ, কই আমার জীবনে তো সুখ আসছে না। আমি একটি কথা বলি, ঈশ্বর কিন্তু সবাইকে কিন্তু পরীক্ষা করে। প্রথম কথা, আপনারা দেখবেন রাজা হরিশ্চন্দ্রকেও কিন্তু ঈশ্বর কিন্তু এই দেখেছিলেন, অর্থাৎ পরীক্ষার জায়গাটা কিন্তু সবারই কিন্তু আসে এবং পাশাপাশি পূর্বজন্মের কিছু কৃতকর্মের ফল আমরা কিন্তু এই জন্মে পেয়ে থাকি, অর্থাৎ কিছুটা ব্যাংক ব্যালেন্সের মতো। এ জন্মে আপনি ভালো কর্ম করছেন কিন্তু আপনাদের সাথে অনেক ক্ষেত্রে বলছেন যে কৌশিকদা আমার এত খারাপ হচ্ছে কেন, ভগবান আমার দিকে কি মুখ ফিরে তাকাবে না? অবশ্যই তাকাবে। পূর্বজন্মের যে আপনি যে সঞ্চিত কর্ম করেছিলেন না, সেই সঞ্চিত কর্মের ফলটা আগে আপনি পাবেন, তারপরে এই জীবনে যে পুণ্য অর্জন করছেন তারও ফল কিন্তু পাবেন। ঈশ্বর মঙ্গলময়। আর একটি কথা জানেন যে ভগবান যা করে মঙ্গলের জন্যই কিন্তু করে, অর্থাৎ ভগবান যা করে দেখবেন তার পিছনে কিছু মঙ্গল আছে। আর অনেকে বলে না যে কৌশিকদা আমার অর্থ আসছে না, আমার কেন অর্থ আসছে না? দেখুন, প্রথম কথা হচ্ছে মানুষ দিলে কুলাই না আর ঈশ্বর দিলে কিন্তু ফুরাই না। আমি বারবার এই কথাটা বলি, যদি আপনার উপর মা লক্ষ্মীর আশীর্বাদ স্বয়ং বিষ্ণুর কৃপা যদি আপনার উপর যদি পড়ে কি না, আপনাদের জীবনে উন্নতি আর উন্নতি কিন্তু হবে, সমস্যা কিন্তু আপনাদের জীবনে আসবে না এবং এর পাশাপাশি আপনাদের অনেক দিক থেকে আপনারা কিন্তু লাভ 100% কিন্তু আপনারা কিন্তু পাবেন। আগামীকাল এই ইন্দিরা একাদশীতে 119 বছর পর দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে, এর ফলে পাঁচ রাশির উপর ধনবর্ষা হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি এই ভিডিওতে একে একে আপনাদেরকে জানাবো। এবং আমি একটি কথা আপনাদেরকে বলছি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। দেখুন, শুধু রাশির নাম শুনে বেরিয়ে গেলে কী হয়তো আপনার সাথে মিলতেও পারে আবার না মিলতেও পারে। এক
একটি কথা আবারও বলি, ঈশ্বরের প্রতি আস্থা, ঈশ্বরের প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি ভক্তি, নিষ্ঠা, সমস্ত কিছু থাকা দরকার, তবে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং যতদিক আপনারা বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করতে পারবেন এবং মা লক্ষ্মীর আরাধনা করতে পারবেন, আপনাদের জীবনে অর্থনৈতিক জায়গা 100% ভালো কিন্তু হবে। তো আলোচনায় আসা যাক, কোন এই পাঁচ রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি মিথুন রাশি। মিথুন রাশির এই সময়ের মধ্যে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ হতে চলেছে, ভাগ্যের দ্বারা আপনাদের কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি হতে চলেছে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ কর্ম যোগ দেখা যাচ্ছে স্বয়ং বিষ্ণুর কৃপায়। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের এই সময় অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে, আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন এবং সন্তান ক্ষেত্র এবং কর্মযোগ ভাগ্য এই জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু লাভ পাবেন মেষ রাশি। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির অর্থনৈতিক ভাগ্য এবং কর্ম এই দুটির জায়গায় কিন্তু আপনাদের ভালো হতে চলেছে, অর্থ এবং কর্ম দুটির জায়গা আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে, কোনো জায়গা থেকে আপনাদের কর্মযোগ কর্মক্ষেত্রে উন্নতি এবং ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে লাভ এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার ফাটকা এবং ট্রেন্ডিং থেকেও কিন্তু আপনারা এই সময় অর্থ কিন্তু পাবেন। বৃষ রাশি মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। মকর রাশি আর্থিক স্থিতি, বিদেশ থেকে লাভ, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসতে চলেছে, কর্ম যোগ আপনাদের দেখা যাচ্ছে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ দেখা যাচ্ছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের এই সময় রিকভারি হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশি হতে চলেছে আগামী কাল কোটিপতি। অর্থাৎ আপনাদের প্রথম কথা হচ্ছে ঋণ থেকে আপনারা মুক্তি হতে চলেছেন, কিছু কিছু ক্ষেত্রে আপনার ঋণ পরিশোধ শত্রু শান্ত হবে, আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের হবে, আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হবে এবং সম্পত্তিগত দিক থেকেও এই সময় কিন্তু আপনারা লাভ পেতে চলেছে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং এই ইন্দিরা একাদশীর ব্রত আপনারা পালন করুন, স্বয়ং বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।